আগামী 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে তোমাদের কাঙ্ক্ষিত সেই এইচএসসির রেজাল্ট হতে পারে, এ নিয়ে একটি সূত্র জানা গেছে। সেটি হচ্ছে যে দ্য ডেইলি ক্যাম্পাস এই তথ্যটি দিয়েছে, তারা খুব ট্রাস্টেড একটি পত্রিকা। তো তারা জানিয়েছে যে 5 অথবা 6 তারিখে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। তো যদি 6 তারিখে অধ্যাদেশ জারি করে, ঠিক তার পরের দিন 7 তারিখে বৃহস্পতিবারে তোমাদের রেজাল্টটি দেয়া হবে। এই অধ্যাদেশটি কি, যার কারণে তোমাদের রেজাল্ট আটকে আছে? বিশেষ পরিস্থিতিতে যখন কোনো কিছু করতে হয়, কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা লাগে। এই করোনার কারণে একটি জরুরি পরিস্থিতি ছিল, অটোপাস দেওয়া হয়েছে, এটার জন্যে এই ফর্মালিটিসটি, সেটি হচ্ছে অধ্যাদেশ জারি। তো 5 অথবা 6 তারিখের মধ্যে যে কোনো একদিন যদি অধ্যাদেশ জারির বিলটি প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্ট সেটি সাইন করে দিবে, ঠিক তার পরের দিনেই রেজাল্টটি তোমরা পেয়ে যাবে। এজন্য একটি সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে, 6 তারিখে যদি বিল সাইন করে 7 তারিখে হবে। তো মোটামুটি ধরে রাখো এই সপ্তাহে তোমাদের এই রেজাল্ট হয়ে যাবে। অনেক নাটকীয়তা হয়ে গেছে, তোমরা অনেকেই বিরক্ত ফিল করছো, রেজাল্ট এই হয় এই হয় না, এই নিয়ে আর টেনশন নিও না। আর একটা সপ্তাহ কষ্ট করে ওয়েট করো, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট হয়ে যাবে। টেনশন নিও না, সবাই ভালোভাবে পড়াশোনা করো, রেজাল্ট তো হবেই, এতদিন ওয়েট করলো, আর সবাই তো পাশ করবে, টেনশনে তো আমি কিছুই দেখি না, হয়তো জিপি একটু কম বেশি হতে পারে। তো যাই হোক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই।